হ্যাঁ, সালাম আলাইকুম। আমরা যেটা নিয়ে কথা বলছি এটার নাম হচ্ছে ইলিওটিবিয়াল ব্যান্ড সিন্ড্রোম, বা সংক্ষেপে আইটিবিএস। আমরা এটার সাথে একটা ছবি জুড়ে দিচ্ছি, ওই ছবিতে দেখে নেবেন ইলিওটিবিয়াল ব্যান্ড কোনটা। এই ব্যান্ডটা এখান থেকে শুরু করে এই জায়গা জুড়ে এখানে এসে লেগে যায়। বেশিরভাগ সময় এখানকার যে কোনো জায়গায় হলেও এটা মূলত ব্যথাটা তৈরি করে এখানে, যেখানে এটা লাগে এখানে হয়। কেন হয় ব্যথা? ব্যথা হয় মূলত যদি এটার উপর দিয়ে বেশি পরিমাণে অ্যাক্টিভিটি হয়, যেমনটা হয় খেলাধুলার মধ্যে অথবা জাম্পিংয়ের মধ্যে। যাই হোক, যারা অনভ্যস্ত বেশি তাদের জন্য এটা বেশি হতে পারে। এখন আসেন আমরা কি করি। আমরা মূলত কয়েকটা ব্যায়াম করতে বলি আর মাসাজ করতে বলি। ব্যায়ামটা অনেকটা এরকম হয় যে আমি এই জিনিসটাকে স্ট্রেচ করব। তো স্ট্রেচ মানে হচ্ছে টান দেওয়া। আমি দুই পা এরকম করে হাঁটু মাঝখানে দিয়ে আমি যদি হাত দিয়ে টান দিই তাহলে স্ট্রেচিং হয়। আমি এটাকে এরকম করলে এখানে টান টান লাগবে, টান অনুভূত হবে, টান এরকম করে করা যায় স্ট্রেচিং। হ্যাঁ, আরও বিভিন্ন রকম করে স্ট্রেচ করা যায়। আমি যদি দাঁড়িয়ে এই এরকম করে এটাকে এদিকে দিই তাহলে এখানে সোজা কথা এখানে টানটা লাগাতে হবে, এটা গেল স্ট্রেচিং। আর এই মাংসপেশিগুলোকে এরকম করে স্ট্রেংথেন করতে হবে এরকম প্রতিটা। আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য, খুব অল্প সময়ের জন্য দেখিয়ে দিলো, এটা মূলত প্রতিটা 10 সেকেন্ড করে করতে হবে। আরেকটা হলো মাসাজ। ব্যথাটা এখানে থাকে তো এই জায়গায় আমরা যদি এরকম মাসাজ করে দিই, তারপর এরকম সার্কুলার উপরে নিচে গোল করে একটু ভিতরে যেতে হবে যাতে খুব বেশি ব্যথা না হয় কিন্তু আরাম হয়। এভাবে মাসাজ করতে হবে দিনে 15-20 মিনিট করে, দিনে 3 বার এভাবে করবেন। তাহলে এটা ছাড়াও আরও আপনি ভালো ফুটওয়্যার ব্যবহার করে আপনি দৌড়াবেন বা জাম্প করবেন, হতে পারে সেটা বিভিন্ন ব্র্যান্ডের নাইকি, পুমা, আর নিচে দিয়ে মোটা, যাতে আপনার যে সোল থাকে সেটা যাতে মোটা থাকে। আর এগুলো ছাড়া ফিজিওথেরাপি খুব ভালো কাজ করে, বিশেষত শকওয়েভগুলো, শকওয়েভ ভালো কাজ করে। এগুলো ছাড়া আপনি আল্ট্রাসাউন্ড থেরাপি এগুলো দিতে পারেন। আর বাকি যে ব্যথার ওষুধের কথা, ওভারটা কাউন্টার কিছু ওষুধ আছে, ব্যথার ওষুধ, আইবুপ্রোফেন জাতীয়, এগুলো খাওয়া যেতে পারে। আর এখন কথা হলো এটা যে আইটিবিএস, সেটা আপনার পক্ষে নির্ণয় করা সম্ভব না। হাঁটুর আশেপাশে ব্যথা হলে আপনি যদি কয়েকদিনের মধ্যে আপসে না যায় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।